আমরা অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে যে কোনো উপায়ে হোক কোন রকম আমরা তো আর অত স্ট্রং মুভমেন্ট না হয়ে যাবে ভুল যতবার ভুল হবে ততবার আল্লাহর দরবারে তওবা করবেন বেটা যতবার করবেন ততবার আল্লাহর দরবারে তওবা করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন বারবার দোয়া করবেন মাওলা এই কঠিন এই পরিস্থিতি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন কোন সময় যদি জটিলতা তৈরি হয় বিশুদ্ধবারে মাজারে পাকের মধ্যে ছুটে যাবেন কখনো শাহে আমানতের কাছে যাবেন কখনো বাপু মিসকিন শাহর কাছে যাবেন যখন যার উলামায়ে রাব্বানীর মজলিসে বসবেন মসজিদের মধ্যে এই আইমাই কেরাম যাদের আপনারা মনে করেন তাকওয়া পরহেজগার তাদের সুহবতের মধ্যে বসবেন বন্ধু-বান্ধবদের মধ্যে যারা নামাজ দোয়া পড়ে তাদের সুহবতের মধ্যে বসবেন বাঁচতেই হবে আপনাকে কেন जिंदगी মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে আল হাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল হাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকীন লাতারাফুনাল জাহীম সুম্মা লাতারাফুনাহ আইনাল ইয়াকীন সুম্মা লাতুসআলুন ইয়াওমা ইযিন আনিন নাঈম সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে যাবে আমার আল্লাহ বলছেন আল হাকুম আমি চাচ্ছি তোমার ভিতরে তুমি সমৃদ্ধির পেছনে না দৌড়াও হাত্তা জুরতুমুল মাকাবির দৌড়াইতে দৌড়াইতে কখন মালাকুল মউত এসে যাবে কল্পনাও করতে পারবে না তোমার রিজিক আমার হাতে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের মধ্যে যারাই চলাফেরা করে সবার রিজিকের দ্বার আমি নিয়ে নিয়েছি হযরত হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু ওনার শেখ শাকিক বালখি প্রথম যুগের আল্লাহর বলি একেবারে প্রথম যুগে শাকিক বলখি বলছেন হাতেম 30 বছর আমার 33 বছর আমার সুহবতে ছিল কি শিখেছো আমার সুহবত থেকে বলো দেখি হাতেম কো হুজুর আটটা জিনিস আপনার কাছ থেকে শিখেছি তন্মধ্যে একটা হচ্ছে হুজুর আমি দেখি মানুষ রাত দিন লেগে থাকে রিজিকের পেছনে আমি কোরআন কর কুলান খুললাম কোরআন আমাকে বলছে ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহি রিজকুহা পৃথিবীতে যা কিছু চলাচল করে সবার রিজিক আমার হাতে আমি চিন্তা করলাম যতই দূরই রিজিক তো আল্লাহর হাতে আমি কি করলাম আমার সময়টাকে ভাগ করে আমি সারা দিন রিজিকের পিছে না লাগিয়ে আমি পরকালের পেছনে কিছু জিনিস লাগালাম এবং এই কাজে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম কো মসজিদের এক কোণায় দাঁড়িয়ে ইমামে আজম এক পা তুলে আরেক পায়ের উপর দাঁড়িয়েছে ডানে ডান হাত দিয়ে দাড়িগুলোকে এভাবে ধরেছে মুষ্টি করে এরপরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আবু নুমান আবু হানিফা মাফ পেয়ে যায় হাশর বাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আল্লাহ ইমামে আজমের মতো মুজরিমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটা বলছেন আর কান্নাকাটি করছেন বলছেন আর কান্নাকাটি করছেন আপনারা জানেন ইমামে আজম কে ইমামে আজম চার মাযহাবের ইমাম আপন জায়গায় আছে উনি তাবেঈনের জমানার ইমাম যেই জমানার কথা আমার নবী বলেছেন খাইরুল কুরুনে কারনি যেই জামানার খাইরিয়তের গ্রেটনেসের ফজিলতের গ্যারান্টি আমার নবী দিয়েছেন সেই জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু আপনি তাদের বুকা হযরতে আলে বাইত রাসূলের অন্যতম ইমাম বলা হয় ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমাস সালামের পরে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কুল কায়নাত ইমাম হিসেবে মেনে নেয় এলমের ক্ষেত্রে জুহুদের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে ইখলাসের ক্ষেত্রে ফিকহুদ্দিনের ক্ষেত্রে সেই জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমাম দাতা গঞ্জ বখশ আলী হুজমেরি রাদিয়াল্লাহু আনহু উনি জানেন দাতা গঞ্জ বখশ কে যার মাজারের মধ্যে হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জর আর উনি দাতা গঞ্জ বখশ আলী হুজবে যার মাজারের মধ্যে হযরতে খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি 40 দিনের বেশি চিল্লা করেছেন প্রথম যুগের আল্লাহর ওলি হযরতে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি উনার কিতাবের মধ্যে কাশফুল মাহজুবের মধ্যে উনি এনেছেন এই কথা হযরত সাহাল তুস্তারিকে দেখে জাফর সাদিক বলছেন সাহাল তুমি তো অনেক বড় ইমাম মানুষ তোমাকে মানে তুমি তো আসলেই সৌভাগ্যবান হযরত সাহাল তুস্তারি বলছেন হুজুর আপনি আমার কথা বলছেন কই আমি কই আপনি আলে বাইতে রাসূলের ইমাম এই কথা বলার পরে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ বেয়ে পানি পড়া শুরু করছে জাফর সাদিক বলছেন সাহাল আমি আলে বাইতে রাসূলের ধারার মধ্যে আছি কোনো সন্দেহ নাই কিন্তু আমার ভয় লাগে কিয়ামতের দিন আমার নানা যদি আমাকে গ্রহণ না করে
আমার নানা যদি বলে তুমি আমার দ্বীনের আমার উম্মতের হক আদায় করতে পারো নাই আমার রিস্তাদারির হক আদায় করতে পারো নাই এটা বলছে আর কান্নাকাটি করছে হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্স দেওয়ার পরে পড়ানোর পরে নিজের ছাত্রকে বলতেন তোমরা আমার সাথে একটা ওয়াদা করো কিয়ামতের ময়দানে যদি তোমাদের মধ্যে কেউ মাফ পেয়ে যায় তুমি যেন অবশ্যই সেই যেন অবশ্যই আল্লাহর দরবারে আমার জন্য একটু সুপারিশ করে আপনি দেখছেন এগুলা ইমামদের অবস্থা কি ছিল এখন আমরা স্টেজের মধ্যে আমরা এমন ভাবে কথা বলি মনে হয় যেন আমি মরার পরে সুজা সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে এলমের আকাশের মধ্যে জিহালত এসে ভরপুর হয়ে গেছে সব ধোকাবাজি হয়ে গেছে তাকওয়া পরহেজগারি তো উপরে উঠে আল্লাহ পাক জানে এটা আল্লাহ কোথায় নিয়ে গেছে এলম দুই ভাবে আসে মানুষের কাছে হয় সারা রাত লাইব্রেরিতে বসে থাকবে রাতের বেলা সিজদার মধ্যে থাকবে লাইব্রেরির এলম ব্রেইনের মধ্যে আসে সিজদার এলম সিনার মধ্যে আসে সিনার এলম এবং ব্রেইনের এলম দুইটা যখন একসাথে হয় এখান থেকে হেদায়েতের পানি তৈরি হয় এই ব্যক্তি যেখানেই কথা বলবে মানুষ হেদায়েত পাবে এই ব্যক্তির মাধ্যমে কখনো মানুষ গোমরাহ হবে না শুধু ব্রেইনের জ্ঞান দিয়ে কখনো মানুষের মধ্যে হেদায়েত হয় না এখন আপনি আমার কথা বলছেন আমার মধ্যে না সিজদার জ্ঞান আছে না কিতাবের জ্ঞান আছে আমরা তো ঢং শুরু করেছি আপনারাও যারা নতুন প্রজন্ম আছে আপনাদের মধ্যে তবে আল্লাহর দরবারে দোয়া করি এবং এটা একটা আশার জায়গা আমরা আশা করছি আপনাদেরকে নিয়ে যে আপনারা অন্তত মাহফিল কেন্দ্রিক হয়েছে কিন্তু রিয়েলিস্টিক হবে চিন্তা করবেন যে আমি কোন কাজ করলে সুন্নিয়তের জন্য লাভটা বেশি হবে প্রতিযোগিতা না আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম মূল কথা আপনাদের জিন্দেগির মধ্যে কোরআনের রং ধর্মের রং সিজদার রং কিছুটা হলেও রঙিন করার চেষ্টা করেন রিজিক আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহ খুলে দেবেন রিজিকের দরজা শুধু মাথায় রাখবেন আল্লাহর দরবারে আবারো বলছি ইখলাস 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 বলতে খাঁটি নিয়ত রাখবেন আপনি মাথার মধ্যে আপনি বিশ্বাস রাখবেন যারা খাঁটি নিয়ত রাখে যারা চেষ্টা প্রচেষ্টা করে এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে নিয়ত ভালো ছিল চেষ্টা প্রচেষ্টা করেছে কিন্তু সফল হয় নাই কেউ বলতে পারবে না এটা এটা আমার আল্লাহর সুন্নত না আমার আল্লাহর একটা গ্রামার আছে আমার আল্লাহ গ্রামারের বাইরে কাজ করেন না আপনার জীবনের মধ্যে যদি স্ট্রাগল থাকে আপনার নিয়তের মধ্যে যদি খুলুসিয়ত থাকে আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী করে বলছি আপনার জিন্দেগির মধ্যে কখনো আপনি অপদস্থ হবেন না ঠকে যাবেন না কখনো আপনার কষ্ট বৃথা যাবে না এটা আজ হোক কাল হোক দশ বছর পরে হোক এটা রঙিন হবে এটা রঙিন হবে ইয়াজিদ অনেক লাফালাফি করেছে লাফালাফির কোনো শেষ নাই ইয়াজিদের তাবুর মধ্যে অহংকার ছিল লাফালাফি ছিল জিতে যাওয়ার তুমুল আগ্রহ ছিল এবং সেটা সে মনেও করেছে যে আজকে নিস্ত নাবুদ করে দিয়েছে আলে বাইত রাসূলের আওয়াজকে তিন মহাদেশ শাসন করেছে কিন্তু বুঝতে পারে নাই ঘটনা সে মনে করেছে দুর্বলের আওয়াজ আরেকটা জিনিস মাথায় রাখবেন আওয়াজ দুর্বলের আওয়াজ সবলের কখনো হয় না সবল হয় খুদ আওয়াজ কোন আওয়াজ সেটা একজনে দেখ সেটা এক কোটি মানুষে দেখ আওয়াজের মধ্যে যদি একনিষ্ঠতা থাকে আওয়াজের মধ্যে যদি সততা থাকে আওয়াজের মধ্যে যদি মানুষের মঙ্গল নিহিত থাকে সেই আওয়াজ যদি একজনেও দেয় এটা দশ পনেরো বছর পরে হলো আবার প্রতিধ্বনি শোনাবে আওয়াজ কখনো বৃথা যাবে ইয়াজিদ পাগল হয়ে গেছিল জিতে নিস্তনাবুদ করে দিয়েছে আলে বাইত রাসূলকে কিন্তু সেই ইয়াজিদের কবর কোথায় সেটাও মানুষ জানে না সেই ইয়াজিদের কবর কোথায় আল্লামা ইকবাল বলেছে যে ওয়াও ইমাম কিয়া বাত তেরে ইন্তেকাম কি কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া কো হুজুর আপনার প্রতিশোধের লাজবাব লাজবাব প্রতিশোধ কাকে বলছি ইমাম হুসাইন
کہ لفظ یزید کو گالی سے بدتر بنا دیا یزید شبد تاکہ گالیر چھو مندو کو رہ دیا گا چھے ایکھانی یزید بندو نہ کرنا انہیں کی کرنا دیکھی بولن تو دیکھی انہ در کے ریکویسٹ کریں আমি একজনকে রিকোয়েস্ট করেছি যে সাহস থাকলে আপনার ছেলের নাম ইয়াজিদ রাখেন পারবেন না পারবেন না টাকা পয়সার কারণে হয়তো বলছেন প্রেসার থাকে গ্রান্ট যখন থাকে গ্রান্ট অন হইতালে গুন্দে ভাই ইনিং কইলে হইছে নইলে হইছে নাই হইছে হতে পাবেন মসজিদে মসজিদে যাই অনে একখানা ফরেগরি যাবেন মানুষ যেতে নামাজ দোয়া ফরি বইজিবি কই অনে মাসখানি খোনাতুন দিয়ে এনে কবলা জুমা ফরা শুরু করিবেন এন গরিয়েন মানচরে দেখাই গেল ঠিক আছে না ইবের উদ্ভিদে অনে মাসে 10 15000 5000 6000 জারে যতদূর সম্ভব আপনারা বুঝতে লাগুন না সবার সাথে পড়বে না হঠাৎ করে কোণার মধ্যে আরেকজন আরেক জায়গার মধ্যে পুরো মসজিদ দখল করে ফেলেছে কো হুজুর আল্লাহর মেহেরবানি কো হুজুর উনি টাকা নেনই তো না উল্টা টাকা দেন আল্লাহ বেগাইরতির একটা শেষ থাকে বেগাইরতির একটা শেষ থাকে আপনি কখনো মাথায় আসে নাই যে উনি টাকা নিচ্ছেন না উল্টা টাকা দিচ্ছেন কোন উদ্দেশ্য আছে না কো হুজুর কি উদ্দেশ্য উদ্দেশ্য হই যে আপনার জানাজার পরে দোয়া হয় নাই তো জানাজার পরে দোয়া হয় নাই সবে বরাতে আপনাদের মসজিদ বন্ধ থাকে এটা টার্গেট এটার পিছনে টাকা আছে উনি কোন চৌধুরী উনি কোন অনেক বড় ব্যবসায়ী ইয়া না ছেলে না যে মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় কারা পড়ে আমরা জানি আপনারা বুঝতে পেরেছেন ঘটনা আলটিমেটলি ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই হয় ঘুরিয়ে ফিরিয়ে এগুলাই হয় সালাতুনিয়াম হতেই পারেন আপনি চেষ্টা করবেন কিন্তু আপনার আওয়াজ মিঠে যাবে আপনি চেষ্টা করবেন বিফলে যাবে এটা আল্লাহর সুন্নাত না আল্লাহর সুন্নাত হচ্ছে যারা প্রচেষ্টা করবে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা না দুইটা রাস্তা না তিনটা রাস্তা না আল্লাহ রাস্তা রাস্তাকে রাস্তা কোন দরজা দিয়ে ঢুকবেন সিদ্ধান্ত আপনি নিতে পারবেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি এই যে আপনাদেরকে বলছি যে আপনারা কিছু সৎ সঙ্গ খুঁজে বের করেন আল্লাহর দরবারে ইখলাসে নিয়তের সাথে মনে রাখবেন আমরা তরিকত ও তাসাউফের লোক না আমরা সুফিবাদকে মানি না আপনি যদি আমাকে বলেন হুজুর আমি তো কোরআনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ সেন্টেন্স আমি আপনাদেরকে বলেছি যে কোরআনের টিচিংস কি জিনিস মনে আছে আপনাদের আল্লাহর ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং ইতাআত দুইটা এক জিনিস অবশ্য মা বাবার প্রতি সম্মান পাড়া প্রতিবেশী গরীব আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করা মানুষের সাথে সৎ ব্যবহার করা মানুষকে না ঠকানো এবং অশ্লীল না হওয়া অহংকার না করা আপনি এই সাতটা জিনিস কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হচ্ছে সামারি এটা হচ্ছে সামারি এখন আপনি যদি আমাকে বলেন হুজুর বলেন তো তরিকত ও তাসাউফ কি জিনিস তো আমি আপনাকে একেবারে পাঁচ সেন্টেন্সে বলতে পারবো তরিকত ও তাসাউফ কি জিনিস রুয়ে জমিনের মধ্যে যত কিতাব তাসাউফ ও তরিকতে রচিত হয়েছে আমরা কি করেছি জানেন আমরা তাসাউফ ও তরিকতকে উরুস সর্বস্ব করেছি কি সর্বস্ব উরুস কিন্তু তাসাউফের রচিত কিতাবগুলোর কোন জায়গার মধ্যে উরসের কথা আসে না আমি উরসকে অস্বীকার করছি না উরস করবেন একটা ভালো কাজ কিন্তু আমরা সেটাকে যেই জায়গায় রেখেছি সেই জায়গায় থাকার কথা না আমরা সেটাকে তো ফরজের থাকের মধ্যে নিয়ে রেখেছি কিন্তু আসল তরিকত তাসাউফ আমরা কেউ জানি না যার কারণে যারা অস্বীকার করে তারা অস্বীকার করার সুযোগ পেয়ে যায় এবং তারা এই বল্লম নিয়ে তারা তাক করে রাখে হুজুর শাহজালাল ইয়েমেনের দিকে যারা আমার নবীর নূর মুবারককে নূরে সিনায়ে মুস্তাফাকে পুরো বাংলাদেশের মধ্যে বিতরণ করে দিন ইসলাম প্রচার করেছে তারা তাক করে কার দিকে শাহজালাল ইয়েমেন রাদিয়াল্লাহু আনহুর দিকে এজন্য আজকালকার পোলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারাও বলে না শাহে আমানত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য আওয়াজে কেন কারণ এখন যেই সমাজে আমরা বসবাস করছি এটা অসম্ভব টাফ টাইম এখানে একটা জেনারেশন চলে যাচ্ছে আর একটা জেনারেশন ওই জেনারেশনের জায়গায় রিপ্লেস হচ্ছে একজন অসম্ভব ট্র্যাডিশনাল আর একজন অসম্ভব রেশনাল একজন অসম্ভব প্র্যাকটিক্যাল আর একজন অসম্ভব মডার্ন একজন আধুনিক অসম্ভব আধুনিক এই প্রজন্ম হচ্ছে বার্গারের প্রজন্ম চিকেন ফ্রাইড প্রজন্ম এটা শুটকির প্রজন্ম আমরা যারা চলে যাচ্ছি আমরা শুটকির প্রজন্ম
এখন এই প্রজন্মকে যখন আপনি দ্বীনের দাওয়াত দেবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গা থেকে কথা বলবেন হেন কোন জিনিস আপনি তাদেরকে দিতে পারবেন না যেটা দিলে তারা কনফিউজড হয়ে যাবে আমি একটা एग्जांपल দেই কবরের জিয়ারত অথবা মাজারে পাকের জিয়ারত আমি যখন মাজারের জিয়ারত যাব আমি কিভাবে মাজার জিয়ারত করব আমরা কেউ এফরাত করি কেউ তফরিত করি